বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ বাবা আর জেঠু মাছ ধরবে, কি মাছ পায় সেই মাছ দিয়ে আজ রান্না হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আজ কিন্তু নতুন পদ্ধতিতে মাছ ধরা হবে, দেখুন কীভাবে মাছটা ধরছে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে এরকম নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন কিভাবে মাছ ধরছি আর কি মাছ পাওয়া যায় তার উপরেই রেসিপিটা করবো। এক সাইডে উঁচু করতে হয়, থাকলে ওই কই মাছ টাই মাছগুলো থাকে, দেখো আছে কিনা দুটোটা। আগে যে যেমন তাই টানবো ওর ফলে মাছ আসবে খাই খাই কিন্তু পথ তোমার ওই গামছাটা টানবে যেমন জেল মাছ দুটো বড়, কই মাছটাও বড়, দারুন কই মাছ বলো। এতক্ষণ দেখলেন বাবা জেঠু কিভাবে মাছ ধরলো। পুকুরে পাইপ ছিল, সেই পাইপের ভিতর থেকে কিন্তু দুটি জেল মাছ আর একটি কই মাছ পাওয়া গেছে। কই মাছ জেল মাছ দুটি কিন্তু মোটামুটি ভালোই বড়। তাহলে চলুন আজ কই মাছ দিয়ে আর এই দুটি জেল মাছ একসাথে তেল ঝাল বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছ কেটে ফিরে আসছি রান্নাতে। লবণ দিয়ে মাছ জেল মাছ মেরে নিচ্ছি। বিশাল যন্ত্রণা হয় অনেকক্ষণ ধরে, দেখো কেমন করছে, দেখো একটা মাছ ওইটা মারা গেছে আর এটা এখনো মরিনি কিন্তু। আমার শাশুড়িমা মাছ কেটে দিচ্ছে আর আমি মশলাপাতি রেডি করে নেব। লবণ দেওয়ার পরে জেল মাছের রক্ত বের হয়ে গেছে। জেল মাছ কই মাছ সব কেটে মা ধুয়ে দিয়েছে, লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব। মাছের ঝাল করব, দেখুন রসুন পেঁয়াজ জিরে গোলমরিচ সরিষা আদা শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেব। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেল ভালোভাবে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নেব, তা না হলে কিন্তু মাছ ভাজতে পারবো না। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি, জেল মাছ কই মাছ ভেজে নেব। জেল মাছ কই মাছের কিন্তু সব ডিম হয়েছে, জেল মাছ কই মাছ হালকা ভেজে নিয়েছি। তুলে নেব, মাছ ভাজার কড়াইতে তেল আছে, তেলে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা। বেটে রাখা জিরে গোলমরিচ আদা রসুন পেঁয়াজ সরিষা একসাথে সব দিয়ে দেব। মশলা কিন্তু সব তেলেই কষাই করে নেব।
ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা কষাই করে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ, থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নিয়েছি। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো, অল্প জল দেব, মশলা ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল করে দিয়েছে। এই সময় মশলা কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে পুড়ে উঠবে। ভেজে রাখা কই মাছ, জেল মাছ দিয়ে দেব, 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই কিন্তু জেল মাছ কই মাছের তেল ঝাল বানানো কমপ্লিট হয়ে যাবে। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন, আর এই তরকারির কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন তাহলে খেতে কত ভালো টেস্ট হবে। আর আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখুন। এবার নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ রান্নাটা করলাম খুবই কম মশলা দিয়ে, এই গ্রাম বাংলার সাদামাটা এই রান্না। আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। কম মশলাপাতি কম তেল দিয়েই রান্নাটা করেছি, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গ্রাম বাংলার সাদামাটা রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের একটি করে লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।